হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো দেখে নাও টার্গেট প্রাইমারি এর দু হাজার তেইশকে লক্ষ্য রেখে তোমাদের জন্য বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে বোধ পরীক্ষণ আছে ঠিক আছে অর্থাৎ গদ্য দুটো থাকবে সে গদ্য বা একটি পদ্য একটা গদ্য যে থাকবে সেখানে কিন্তু তিন নাম্বারের বাংলা ব্যাকরণ থেকে আসবে প্রশ্ন তাহলে বাংলা ব্যাকরণে যদি সেই তিন নাম্বার কি চার নাম্বার যদি তোমাকে পেতে হয় তাহলে কিন্তু যে যে আমি টপিকগুলো তোমাদের ক্লাস নিচ্ছি যেমন আজকে তোমাদের পদের ক্লাস নেব। তো ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং কি বলছি সেগুলো শোনো বোঝার চেষ্টা করো যাতে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় থেকে প্রশ্ন পরীক্ষা এলে যেন না কোনো ভুল হয় কারণ তোমরা জানো যে তোমাদের গতবার কিন্তু একটা অব্যয় থেকে প্রশ্ন এসেছিলো এবং একটি বিশেষণ থেকে প্রশ্ন এসেছিল। তোমরা প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও তো দেখো আমরা চলে যাব প্রথম প্রশ্নের দিকে ঠিক আছে তো এখান থেকে তোমাদের দু হাজার বাইশের প্রাইমারি টেটে প্রশ্ন এসেছিলো দু হাজার তেইশ ডিসেম্বরের দশ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে সেখানেও কিন্তু আসবে এই পদ থেকে দুটো প্রশ্ন তাহলে দেখে নাও কোনো কিছুর নাম বোঝায় যদি কোনো কিছুর নাম বোঝায় সেই রকম পদকে আমরা কি পদ বলে থাকি ধরে নাও বললাম রাম শ্যাম যদু মধু এই যে নাম যখন বোঝায় তখন কিন্তু সেটা বিশেষ পদ হয়ে যাবে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখো চিড়িয়াখানায় বাঘ আছে চিড়িয়াখানায় বাঘ আছে এখানে দেখো চিড়িয়াখানা হলো ক্রিয়াপদ বিশেষণ বিশেষ্য না অব্যয়পদ তাহলে দেখো এখানে চিড়িয়াখানা বাঘ এ দুটোই কি তোমরা একটা নাম পাচ্ছ তাই না যখনই কোনো একটা নাম পেয়ে যাবে তখনই কিন্তু সেটা বিশেষ্য পদ হয়ে যাবে তাহলে এখানে বাঘটা যদি বিশেষ্য পদের ভাগ ভাগটা দেখি তাহলে এটা হবে কিন্তু শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে বিশেষ্য পদগুলোকে ভাগ করা হয় কয় ভাগে বিশেষ্য পদগুলোকে ভাগ করা হয় কয় ভাগে তো বিশেষ্য পদগুলো দেখে নাও এখানে তোমাদের যে বিশেষ্য পদ আছে যদি ভাগগুলো দেখো সেখানে দেখবে যে তোমাদের শ্রেণীবাচক বিশেষ্য আছে ঠিক আছে ভাববাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য এবং সেই সঙ্গে তোমাদের ক্রিয়াবাচক বিশেষ্য আছে তাহলে এখানে বিশেষের যে শ্রেণী সেটা কিন্তু পাঁচ ভাগ ঠিক আছে পাঁচ ভাগ আছে তাছাড়া অন্যান্য অনেক ভাগ আছে তো মোট ভাগ পাঁচটি নেক্সট প্রশ্ন দেখে নাও যে বিশেষ্য পদের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বস্তু বা স্থান বোঝায় তাকে কি বলবো দেখো যে কোনো বিশেষ ব্যক্তি বলতে ধরে নাও আমরা নিলাম একটা শব্দ সেটা হচ্ছে বিদ্যাসাগরকে নিলাম বিশেষ ব্যক্তি বলতে বিশেষ বস্তু বলতে ধরে নাও বললাম যে বিশেষ যে কোনো একটা বস্তু ঠিক আছে সেটা শাড়ি বলতে পারো কলম যে কোনো একটা নাম বলতে পারো বিশেষভাবে নাম বলতে পারবে ধরে নাও পত্রিকা বললে ঠিক আছে কি পত্রিকা ধরো বললে কবিতা পত্রিকা তাহলে এই পত্রিকাটাও একটা বস্তু তাহলে বিশেষ নাম স্থান বোঝাতে দেখে নাও আমরা কলকাতা বললাম তাহলে দেখো এগুলো যখন নির্দিষ্ট করে একটা স্থান নাম বা বস্তু বোঝাবে তখন সেটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে রামায়ণ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ যদি আমরা দেখি এখানে রামায়ণটা রেখাঙ্কিত যে পদটি সেটা কী ধরনের বিশেষণ হবে দেখো এখানে রামায়ণটা বলতে কি বোঝাচ্ছে একটা গ্রন্থের বা ধর্মগ্রন্থ একটা পার্টিকুলার নির্দিষ্ট করে বোঝাচ্ছে যখন নির্দিষ্ট করে বোঝায় সেটা কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ হয়ে যায় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট হিন্দু মুসলমান সকলেই ভারত মাতার সন্তান এখানে যে হিন্দু মুসলমান আছে এটি তোমাদের কি ধরনের পদ হবে দেখো শ্রেণীবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ না ক্রিয়া বিশেষণ দেখো ক্রিয়া বিশেষণ তো নয় তাহলে হিন্দু মুসলমান কি হিন্দু মুসলমান একটা শ্রেণী বা জাতি বোঝাচ্ছে তাহলে এখানে শ্রেণীবাচক বিশেষ্য অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনটি রাম স্কুলে যায় চা একটি পানীয় মানুষ মরণশীল লজ্জা নারীর ভূষণ তাহলে দেখো আমরা যদি এখানে মরণটা দেখি এটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য ঠিক আছে তাহলে এখানে পানীয় নয় স্কুলে যায় এটাও নয় তাহলে এটা লজ্জাটা হচ্ছে তোমার ভাববাচক কিন্তু বিশেষ্য। তাহলে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব বিধানসভা শব্দটি হলো কি ধরনের শব্দ বিধানসভা আর বিভিন্ন অধিবেশন শুনেছ বিধানসভায় তো দেখো এখানে বিধানসভা কি হবে গুণবাচক এটা কি কোনো গুণ বোঝাচ্ছে নিশ্চয়ই না এটা কোনো শ্রেণী বোঝাচ্ছে নিশ্চয়ই না এটা কোনো ভাব বোঝাচ্ছে নিশ্চয়ই না এটা বোঝাচ্ছে সমষ্টি ঠিক আছে সমষ্টি বোঝাচ্ছে অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে ওঠা বসা পদটি হলো দেখো ওঠা বসা গুণবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য তাহলে ওঠা বসা কী ধরনের বিশেষ্য হবে ওকে অ্যানসার করো তো দেখো এটা ওঠাবসা বসা যে একটা কাজ যে একটা কাজ সেই কাজের কিন্তু নাম বোঝাচ্ছে তখন কিন্তু এটা হয়ে যাবে ক্রিয়াবাচক বিশেষ্য অপশান বি হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাবো যে বুদ্ধিমতী রমণী এখানে রেখাঙ্কিত যে পদটি এখানে দেখে নাও যে রেখাঙ্কিত যে পদ এটা কিন্তু বিশ বুদ্ধিমতির তলায় দাগ তাহলে দেখো এখানে আমাদের এটি কি ধরনের পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ না অব্যয় পদ কোনটি অ্যান্সার হবে দেখো বুদ্ধিমতী রমণী বলা হয়েছে তাহলে এখানে রমণীটা কি পদ বিশেষ্য পদ যদিও রমণী বলতে সমস্ত রমণীদের বোঝাচ্ছে নারীদের তাই এটা জাতিবাচক বিশেষ্য কিন্তু এই রমণীর বিশেষণ কিন্তু বুদ্ধিমতী তাহলে এটা বিশেষণ পদ হবে ঠিক আছে অপশন বি হবে কিন্তু তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে বিশেষণ পদকে কয় ভাগে ভাগ করা যায় তো দেখো এখানে বিশেষণ পদকে পাঁচ ভাগে ভাগ করা যায় বিশেষণ পদকে একটা হচ্ছে বিশেষের বিশেষণ নেক্সট হচ্ছে বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ অব্যয়ের বিশেষণ এবং ক্রিয়ার বিশেষণ টোটাল পাঁচটি ভাগে ভাগ করা যায় তো এখানে যাই হোক অপশান ভুল আছে পাঁচ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো যে নাম বিশেষণের শ্রেণী বিভাগ কী নাম বিশেষণ ঠিক আছে নাম বিশেষণের শ্রেণী বিভাগ কী কী চলো অ্যানসার করো নাম বিশেষণ তো নাম বিশেষণের মধ্যে কী কী আছে অনেকগুলো আছে ঠিক আছে অনেকগুলো আছে উপাদান বাচক বিশেষ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে ঠিক আছে তো এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে তো টেটে তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে না ঠিক আছে বিভিন্ন বইয়ে কোনো বইয়ে পাঁচ আছে কোন বইয়ে ছয় আছে কোনো বইয়ে চার আছে নেক্সট প্রশ্ন দেখে নাও যে শক্তিবান পুরুষ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যে এখানে শক্তিবানটা কি ধরনের বিশেষণ দেখো এখানে পুরুষটা কি বিশেষ্য জাতিবাচক বিশেষ্য তাহলে শক্তিবান এটা দেখো পুরুষটির কি বোঝাচ্ছে সংখ্যা তো বোঝাচ্ছে না পুরনো বোঝাচ্ছে না তাহলে এটা গুণ বোঝাচ্ছে তাহলে এখানে অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যে কোন উদাহরণটি অবস্থাবাচক বিশেষণ দেখো যেখানে যে গীতাঞ্জলি মানে নির্দিষ্ট কাব্যের নাম বোঝাচ্ছে তাহলে এটা সংজ্ঞা হবে সুন্দর ছেলে এটা ছেলের গুণ বোঝাচ্ছে তাহলে গুণবাচক বিশেষণ হবে দুখানি গরু গরুর সংখ্যা বোঝাচ্ছে তাই সংখ্যাবাচক বিশেষ বিশেষণ হবে তাহলে চলন্ত ট্রেন ট্রেনটা কোন অবস্থায় আছে সেটা চলন্ত অবস্থায় আছে তাহলে এটা অবস্থা বাচক বিশেষণ অপশান এটা হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও যে পরিমাণবাচক বিশেষণের আরেক নাম কি যে ক্রিয়া বিশেষণ গুণবাচক বিশেষণ মাত্রাবাচক বিশেষণ না কোনোটিই নয় তাহলে পরিমাণ বোঝাতে ধরে নাও আমি বললাম যে দু কেজি ঠিক আছে দু কেজি এই যে এখানে দু কেজি এখানে যদি দেখো দুইটা এটা আমরা কি পরিমাণ বুঝতে পারছি এবং সেই সঙ্গে মাত্রাও বুঝতে পারছি অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কি জাতীয় বিশেষণ ঠিক আছে তো দেখো এখানে যদি দেখো যে ধরো বঙ্গীয়টার তলায় দাগ ঠিক আছে তো এখানে যদি দেখো যে একে প্রত্যয় করা হয়েছে বং যোগ স্নেহ তো এটা তোমাদের বোঝারও কথা নয় তাহলে এই ধরনের যখনই থাকবে মূল যে কথাটা সেটা হচ্ছে বঙ্গ তো বঙ্গটা কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য তো বঙ্গের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে বঙ্গীয় হয়েছে তো এটা সংজ্ঞাবাচক বিশেষণ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব যে কুড়ি হাজার টাকা পুরস্কার রেখাঙ্কিত সংখ্যাটি কি ধরনের বিশেষণ এখানে যে কুড়ি হাজার এটা কি ধরনের বিশেষণ দেখো এখানে যদি দেখি আমরা টাকাটা এখানে বিশেষ্য তাহলে কুড়ি হাজারটা কি সংখ্যা বোঝাচ্ছে তাহলে অপশান এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কেন্দে কেঁদে হেসে হেসে শব্দগুলো কী জাতীয় বিশেষণ কেন্দে কেঁদে শব্দটি দুবার প্রয়োগ আছে হেসে হেসে শব্দটি দুবার প্রয়োগ আছে তো যখন দুবার প্রয়োগ থাকে তখন পুনরাবৃত্তি ব্যাপক হবে তাছাড়া শব্দ দ্বৈতাশ্রয়ী হবে ঠিক আছে শব্দ দ্বৈতাশ্রয়ী হবে তাহলে এখানে তোমাদের অপশান ডিটা বা শব্দ দ্বৈতাশ্রয়ী যদি অপশানে থাকে সেটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো যে বিশেষণের বিশেষণের কাজ কী যে ক্রিয়াপদ চিহ্নিত করা নামপদ খোঁজা না অন্য বিশেষণের দোষগুণ অবস্থা খোঁজা না ভাবকে চিহ্নিত করা তাহলে দেখো বিশেষণের বিশেষণ ধরে নাও খুব হ্যাঁ মোটা মেয়েটা তো দেখো এখানে খুব মোটা মেয়ে তো মেয়েটা এখানে বিশেষ পদ তো মোটাটা মেয়েটার বিশেষণ আর কেমন মোটা বিশেষণের বিশেষণ খুব তাহলে এটা কী বিশেষণের দোষ গুণ খোঁজে এটা অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে না বিশেষ পদের পরিবর্তে ব্যবহার করা হয় অব্যয় সর্বনাম বিশেষণ না ক্রিয়াপদ তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে সর্বনাম পদ দেখো আজকে তোমাদের পদ থেকে ঠিক আছে তোমাদের বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় থেকে কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু ব্যাকরণের যে প্রত্যেকটা টপিক থেকে এরকম এমসি কিউ প্র্যাকটিস করিয়ে নেব এবং তোমরা যদি অধ্যায় ভিত্তিক ক্লাস চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক বা এমসিকিউ তো তোমরা তোমাদের ঠিক আছে যে কোনটা মনে হচ্ছে কোনটা বেটার হবে তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে সেটা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে অবশ্যই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থেকে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ